হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাজঘর। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্গা পূজার অষ্টমীর সকালের একটা দারুণ মেকআপ টিউটোরিয়াল। যে মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু টোটালি হচ্ছে অয়েলি স্কিন টাইপদের জন্য, তার সাথে সাথে মেকআপ টিউটোরিয়ালটা টোটালি ওয়াটার প্রুফ। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলি আমি অন্তরা, আর আমার চ্যানেল সাজঘরে আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য শেয়ার করতে থাকি বিভিন্ন ধরনের বিউটি টিপস এবং নতুনদের জন্য অনেক অনেক মেকআপ ভিডিওস। তাই এগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই করে রাখো সাবস্ক্রাইব। সবার প্রথমে আমি আমার মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে চলে এসেছি, আর এরপরে আমি ইউজ করে নিচ্ছি পন্স সুপার লাইটের এই ময়শ্চারাইজারটা, যেটা অয়েলি স্কিন টাইপদের জন্য একটা বেস্ট ময়শ্চারাইজার। আমি আজ ইউজ করছি পিএসসির এই প্রাইমারটা। তোমরা চাইলে ল্যাকমি অ্যাবসোলিউট ব্লার পারফেক্টের ব্ল্যাক কালারের প্রাইমারটা ইউজ করতেই পারো। প্রাইমার মেকআপকে লং লাস্টিং রাখে আর মুখের মধ্যে মেকআপকে ভালো করে সেট করতে সাহায্য করে। আজ আমি ইউজ করছি মেবেলিন সুপারস্টে 24 আওয়ারের ফুল কভারেজের এই ফাউন্ডেশনটা, আর এটার আমার শেড নাম্বার হচ্ছে 310। যারা অনেকক্ষণ লং লাস্টিং একটা মেকআপ চাইছো তারা কিন্তু এই সুপারস্টের ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, খুব ভালো কভারেজও দেয়। তো আমি এটা ফুল ফেসের মধ্যে ভালো করে ভেজানো বিউটি স্পঞ্জ নিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই ব্লেন্ড করে নাও। সবথেকে সস্তার সুইস বিটুর এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটাকে জাস্ট ফিল করে নিচ্ছি। যারা ঠিকঠাক করে আইব্রো আঁকতে পারো না তারা ওপর দিকে আই বাটনে গিয়ে ক্লিক করে আমার ভিডিওটা দেখে নাও, কিংবা এই ভিডিও শেষের দিকে আমি লিঙ্ক তুলে দিচ্ছি। কনসিলার তোমরা যে কোনো ইউজ করতে পারো। তো আজকে আমি ইবা কসমেটিক্সের এই কনসিলারটা ইউজ করছি। এটা দিয়ে জাস্ট আমি আমার আইজের ওপরটা ভালো করে একটু কনসিলিং করে নিচ্ছি। মেবেলিনের ফিটমির এই লুজ পাউডার দিয়ে ভালো করে আমি আমার কনসিলারটাকে একটু সেট করে নিচ্ছি। এরপরে করবো আমি আই ম্যাজিকের এই প্যালেটটা দিয়ে একটু আই মেকআপ। তো যারা বলো একটা দিদি একটা ভালো আমাদের আই শ্যাডো প্যালেট সাজেস্ট করো, তাদেরকে বলবো তোমরা এই আই ম্যাজিকের প্যালেটটা নিতে পারো। এটা থেকে আমি একটু রেড কালার একটু ব্রাউন কালার নিয়ে আমার আইজের উপর দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু চোখের সাইডে একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারটা চোখের সাইডে যতটা দেওয়া যায় ততটাই চোখটা দেখতে বড় লাগে, ভালো লাগে। এরপরে নিয়ে নিয়েছি একটা আমি ইয়ার বাড, তো এটা দিয়ে আমি একটু কনসিলার চোখের সেন্টার পয়েন্ট থেকে আরম্ভ করে শুরুর দিকে একটু পরিমাণে লাগিয়ে নিচ্ছি। তো কনসিলার তোমরা আঙুলের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, কিন্তু এটাতে পার্টিকুলারলি জায়গা ব্লেন্ড করা যায়। আর এরপরে নিয়ে নিয়েছি একটা গোল্ডেন কালারের শেড, যেটা আমি আমার চোখের সেন্টার পয়েন্টে এবং সামনের দিকে একটু পরিমাণে লাগিয়ে নিচ্ছি। এরপরে সুইস বিউটির এই আইলাইনারটা দিয়ে আজকের আমি লাইনারটা টেনে নেবো ভালো করে। যারা ঠিকঠাক করে লাইনার পরতে পারো না তারা ওপর দিকে থাকা লিঙ্কে গিয়ে টাচ করে এক্ষুনি ভিডিওটা দেখে নাও। কাজল তো মাস্ট, কাজল তো প্রত্যেকের কাছে আছে। যেই কাজল আছে সেই কাজলটাকে ওয়াটার লাইনে এবার একটু নিচের দিকে স্মাচ করে ভালো করে লাগিয়ে নাও। এরপরে ইউজ করে নিচ্ছে মেবেলিন কোলাসেল কাজলের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা। এরপরে আমি আবার একটু কনসিলার লাগাচ্ছি, মানে চোখের তলাটা একটু আমার কালো লাগছিল। তো যতবার কালো লাগবে চোখের তলাটা ততবার কিন্তু তোমরা চাইলে কনসিলার ইউজ করতেই পারবে, কিন্তু সেটা ইউজ করতে হবে খুব সামান্য সামান্য পরিমাণে। এখন ইউজ করছি লরিয়ালের একটা কম্প্যাক্ট, যেটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। ফিটমিরও কম্প্যাক্ট খুব ভালো, ফিটমির কম্প্যাক্টটাও ভীষণভাবে অয়েল কন্ট্রোল করে। এরপরে আমি ইউজ করছি একটা ক্রিম ব্লাশন। তোমরা চাইলে শ্যাডো প্যালেট থেকে কিন্তু কালার নিয়ে গালের মধ্যে লাগাতেই পারো, কিংবা লিপস্টিকও ইউজ করতে পারো। এরপরে আমি ব্যবহার করছি সুইস বিউটির এই ফিউশন হাইলাইটারটা। এটা আমার অল টাইম ফেভারিট একটা হাইলাইটার, আর প্রাইসটাও ভীষণ সস্তা, আর এটার শেড নাম্বার আমার হচ্ছে 01। তো যারা যারা ব্রাশের সাহায্যে লাগাতে পারো না, কিংবা যাদের কাছে ব্রাশ নেই তারা কিন্তু আঙুলের সাহায্যে লাগাতে পারো। আমারও কিন্তু আঙুলের সাহায্যে লাগাতে ভীষণ ভালো লাগে। এখন ব্যবহার করছি রেনি কসমেটিক্সের স্টে উইথ মি লিপস্টিক। এটা পুরো একটা লিকুইড লিপস্টিক, ম্যাট লিপস্টিক, আর এটার শেড নাম্বার হচ্ছে রেজ অফ রেড। আর এটার উপরে একটু আমি ব্লাশন লাগিয়ে নিচ্ছি এই লুকটাকে একটু ম্যাট করার জন্যে। ওয়াটারপ্রুফ মেকআপ করলে কিন্তু সেটিং স্প্রে মাস্ট। আজ ইউজ করছি NYX-এর এই ম্যাট সেটিং স্প্রেটা, আর এরপরে লাল সাদা শাড়ি পরে পুরোপুরি আমি অষ্টমীর সকালের অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই শাড়িটার কথা অনেকে জিজ্ঞেস করছো, এটা কিন্তু কটন হাকোবা শাড়ি। তো চলো করে নেওয়া যাক এখন ওয়াটার টেস্ট। আমি মুখের মধ্যে ঢেলে নিচ্ছি এক গ্লাস মতো জল। জল ঢালতে ঢালতে বুঝতে পারছি আমার মুখের মধ্যে কিন্তু মেকআপ যেমনকার তেমন আছে। তো যাই হোক, একটু পরে সেটা দেখাই যাবে কতটা কি থাকছে না থাকছে। তবে হ্যাঁ, আমার জলের কালার কিন্তু একটু ঘোলাটে হয়ে গেছে। জল ঢেলে তো দেখলাম, তোমাদেরও দেখালাম যে আমার মেকআপ কিন্তু গলে যায়নি। তো এবারে আমি আঙুল দিয়ে ডোলে দেখাবো যে আমার মেকআপটা উঠে আসছে কিনা। আমার কিন্তু মেকআপ ওঠেনি, দেখতেই পাচ্ছ আঙুলে কিন্তু কিচ্ছু লেগে নেই। সো ইয়াস, আজকের মেকআপটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ। তোমরা অবশ্যই ট্রাই করো পুজোতে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকে।